ব্লগটা আমি কিন্তু রান্নাঘর থেকে স্টার্ট করলাম। কারণ কি বলতো, আজকে তাড়াতাড়ি আমাকে রান্না করে নিতে হবে, কারণ আজকে আমি একটু বেরোবো। কিন্তু তার আগে বলি, হ্যালো বন্ধুরা, আই অ্যাম ব্যাক, চলে এসেছি তোমাদের সামনে আজকে কিন্তু একটা নতুন একটা ব্লগ নিয়ে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছো, যারা এখনও পর্যন্ত লাইক দাওনি, তারা আগে প্লিজ অনেক লাইক দিয়ে দাও। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে, তার মধ্যে তোমরা আমাকে লাইক দিয়ে দাও, আমি 5 গুনবো। তার মধ্যে যারা যারা লাইক দাওনি, আগে লাইক দেবে, তারপর আমার ভিডিওটা দেখবে। তো শুরু করলাম, 1 2 3 4 5, ওকে? এইটুকু বিশ্বাস তো তোমাদের উপর আমার আছে। আর ফ্রিজটা দেখালাম, আগের দিন দেখিয়েছি, পরিষ্কার করেছি, একদম পরিষ্কার ঝকঝকে ফ্রিজ। আর আজকে বাড়িপুরে যাওয়ার কারণটা কী বলো তো, আজকে বাড়িপুরে যাবো কারণ আমার দু সপ্তাহ আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আমার ননদের সাথ ছিল। যারা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা কিন্তু আবার দেখে নেবে, ঠিক আছে? তো সেই ননদের ছেলে হয়েছে, তো তার বাচ্চাটার জন্য ছেলে হয়েছে, আগে বলি ছেলে হয়েছে, খুব ভালো খবর, খুশির খবর। আর তার জন্যে আজকে আমি যাচ্ছি জামা কিনতে। আর আমারও কিছু জিনিস কেনার আছে, টুকটাক জিনিস, মুখের ক্রিম ট্রিম অনেক কিছু শেষ হয়ে গেছে, সেগুলো আনতে হবে। তো একসাথে সব কাজগুলো, এই কাজগুলোই ছেড়ে দেবো, মানে সারবো, তো যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আজকে হলো বুধবার, এখন বাজে 9:30। সমস্ত সবজি দিয়ে, ছোটো ছোটো মাছ আছে, চুনো মাছ আছে, সেটাকে চচ্চড়ি বানাবো, চুনো মাছের চচ্চড়ি বানাবো, আর বানাবো মাছের ঝোল। আমাদের এই বাঙালিদের মানে খাওয়ার সময় একটা চচ্চড়ি একটা না বললে না খেতে কিন্তু অত ভাল লাগে না, যতই মাছের ঝোল থাকুক যতই মাংস থাকুক, কিন্তু একটু চচ্চড়ি, মাংস থাকলে লাগে না, কিন্তু একটু চচ্চড়ি হলেও ভাত খাওয়া হয়ে যায়। আর তেতো, আমি তো নিম পাতা খেতে ভীষণ ভালোবাসি, কারা কারা নিম পাতা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি নিম পাতা খেতে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি, নিম বেগুন, পেঁপে বেগুন, আর নিম পাতা গুঁড়ো করে আলু সিদ্ধ দিয়ে, মানে প্রচণ্ড ভালোবাসি আমি নিম পাতা খেতে। চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করবো। রেস্ট না করলে মানে আবার বেরোতে হবে, কখনো মেঘ কখনো বৃষ্টি, এরকম একটা ওয়েদার, মানে গরমও লাগছে প্রচণ্ড। চুলটাকে বেঁধে নিই, এই সবে স্নান করে আর এই পুজো করলাম। সবজি আর দেখো, ফ্রিজটাকে আমি পরিষ্কার করেছি, যার জন্য ফ্রিজে কিচ্ছু নেই। কালকে যা যা ছিল সব একদম ক্লিন করে পরিষ্কার করে মুছে ধুয়ে করে নিয়েছি। ফ্রিজ পরিষ্কার করতে আমার একদমই ভালো লাগে না, কারণটা কী বলতো, প্রচণ্ড খাটতে হয় এই ফ্রিজ পরিষ্কার করার জন্য, প্রচণ্ড খাটতে হয়। কিন্তু পরিষ্কার হয়ে যাওয়ার পরে যে কী ভালো লাগে ফ্রিজটা দেখতে, বারবার খুলতে ইচ্ছে হয় পরিষ্কার হয়ে যাওয়ার পরে। আর যখন নোংরা থাকে তখন, এই যে দেখো সব সবজি এসব বার করেছি, পটল, বটবুটি, ঝিঙে, ব্যাস এগুলো দিয়ে একটা তরকারিটা বানাবো। এখন বাজে দুপুর 2, এখন রেস্ট করব, তারপর 3:30 সময়, 3:30 পরে উঠে তারপর আস্তে আস্তে টুকটুক করে চেঞ্জ করে তারপর যাব। আমি একটু রেস্ট করব, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর এর থেকে আগে আর বেরোতে পারলাম না, এখন প্রায় 5টা মতন বাজে, বেশিক্ষণ লাগবে না এখান থেকে যেতে। আর এর থেকে আগে বেরোলে গরমে, এখন রোদটা পড়ে গেছে তাই এতটা গরম লাগছে না। এবার অটোর জন্যে ব্যাস এখান থেকে অটো উঠবো, উঠে আবার কথা বলছি তোমাদের সাথে। একটাও গাড়ি নেই এখন, ফাঁকা রাস্তা। আর প্রায় 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছে, এখনও কোনো গাড়ি নেই। এই সময়টা গাড়ি পাওয়াটা মুশকিল হয়, কারণ এই সময়টা অতটা ভিড় থাকে না রাস্তায়। একটা অটো আসছে দেখছি, ওটা পাওয়া যায় কি না। ওকে দাঁড়াও, আমি জাস্ট অটোতে উঠলাম, এখন বাজে 5:10। আর এখান থেকে যেতে 20 মিনিট মতো লাগবে, আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি আসতে হবে, কারণ বৃষ্টি আসছে। দেখতে পাচ্ছ পুরো মেঘ করে আছে, প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে। আর আমাদের এখানে বৃষ্টি আসলে এক সমস্যা, ওখান থেকে কোনো বাড়ি মানে ট্রেনও বন্ধ হয়ে যায়, অটো চলে না, অতএব খুব তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে। মোটামুটি 7টা বেজে যাবে আস্তে আস্তে, 7টার মধ্যে মোটামুটি আমাকে বাড়িতে
আর আমি একটা জিনিস তো ভুলেই গেছি, সেটা হলো সেটা সেটা আমি এখনও ভুলে গেছি, আমি এখন তোমাদের সাথে বলছি সেটা আমি ভুলেই গেছি। চলে আসলাম মার্কেটে, বৃষ্টিও আসছে, আর প্রথমে আমি যাব ওই বাচ্চাটার জন্য জামা কিনতে। তাহলে চলো, তারপর ফুচকা খাবো, দেখতে পাচ্ছো পেছনে ফুচকা আছে, ফুচকাও খাবো। তো প্রথমে আমি বাচ্চাটার জন্য জামা কিনবো। বাচ্চার জামাটা নেওয়া হয়ে গেছে এবারে, আর এবার ঘরের জিনিসপত্র যেগুলো নেবো ঘরের জিনিসপত্র কটা নেবো, আর ওই কসমেটিক্স যেগুলো বাকি আছে সেগুলো নেবো, নিলে মোটামুটি হয়ে যাবে। ওকে চলো। আর মোটামুটি হয়ে গেছে সব কিছু নেওয়া, এবারে শুধু জাস্ট ফুচকা খাবো, খেয়ে তারপর বাড়ি চলে যাবো। এক এখান থেকে আমি আমার টপটা কিনে নেবো হাই স্টেশন থেকে। আর বাইরে ভিডিও বানানো খুব সমস্যা, কারণ কথা তো কিছু শোনা যায় না। আর এই যে রুমাল নিয়েছি, কারণ এটাই সব থেকে বেশি মানে এই সময় কাজে লাগছে, কারণ পুরো ঘেমেতে চান করে আছি যার জন্য। এবার খাবো ফুচকা। পুরো বৃষ্টি আসছে খুব জোর, কিন্তু দেখো আকাশটা পুরো মেঘ। এবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি ভাবছি ছাড়বো, কাজ আর সারা হচ্ছে না। সবে বাড়ি আসলাম, এখন বাজে 7:40। আর আজকে কি হারে বেঁচে গেছি, কারণ অটোতে উঠেছি বাড়িপুর থেকে, আর তখনই খুব জোরে প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। মানে আমি তো ভাবলাম অটো এই মাত্র উল্টে যায়, মানে এরকম একটা ব্যাপার, প্রচণ্ড জোরে ঝড় উঠেছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এখন তো আর বৃষ্টি সেই আগের মতো আর বন্ধ করতে পারি না, কারণ বৃষ্টি হলেই এখন গুড়গুড় মুড়মুড়, সারাক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মানে প্রচণ্ড ভয় লাগে। আগে বৃষ্টি হলে কি মজা করতাম, বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো, একটা অন্যরকম মানে একটা আমেজ ছিল, এখন আর সেই জিনিসটা একদমই হয় না। আর এত বৃষ্টিটা পুরো কমে গেছে, এখন আর হচ্ছে না। আর এই বেড কাভারটা আমি তুলতে বাধ্য হলাম, কারণ কি বলতো, এই জানলা থেকে প্রচণ্ড জোরে ঝড় মানে ঝড় হয়েছে, মানে ঝাপটা আসে, প্রচণ্ড ঝাপ দিয়ে কিনা হাওয়াটা প্রচুর বেশি, তো ঝাপটার জন্য পুরো বেড কাভারটা ভিজে গেছে, সেই জন্য আমি তুলে দিয়েছি। দিয়ে আমি আবার চেঞ্জ করে নতুন বেড কাভার আর কী কী কিনলাম সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু বাচ্চার জামাটা আমি দেখাতে পারবো না, কারণ ফেরার সময় আমি একেবারে ওকে দেখে দিয়ে চলে এসেছি। আবার নইলে কালকে সকালে যেতে হবে, সেই জন্য ও যেহেতু বাপের বাড়ি আছে, মানে এখানে কাকার এখানেই আছে, তো আমি বাচ্চার জামাটা তোমাদের দেখাতে পারবো না, ওটা দিয়ে চলে এসেছি। আর যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর কী কী, চলো রান্নাঘর থেকে একটু ঘুরে আসি, কী কী করছি সেটা তোমাকে দেখিয়ে তারপর শেয়ার করছি। ওকে চলো। রুটি করা হয়ে গেছে রাত্রে, আর হচ্ছে পেঁয়াজটা এই ভেজে নিচ্ছি, রসুনটা আর এইটা দিয়ে কুকারে সিটি মেরে দেবো, এক্ষুনি হয়ে যাবে। বাস আমার আবার ছোটো ছোটো কানের পরতে ভালো লাগে না, বেশ বড়ো বড়ো কানের হবে, এইরকম বড়ো বড়ো রিং হবে, বড়ো বড়ো মানে গর্জিয়াস টাইপের কানেরগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে। চলো দেখাই তোমাদের কী কী নিয়েছি। আর এই কসমেটিক্স যা যা নিয়েছি আমি সৃষ্টি ইমিটেশন থেকে নিই। সৃষ্টি ইমিটেশন তোমরা যারা বাড়িপুরে বাড়ি আর কি সবাই জানো, আর একটা আছে নিউটন ইমিটেশন, এই দুটো দোকান থেকেই আমি নিই। আমার এই সানস্ক্রিনটা শেষ হয়ে গেছিলো, ল্যাকমি সানস্ক্রিন, তো এটা নিয়েছি, শেষ হয়ে গেছে মানে একটুখানি ছিল, কিন্তু থাকতে থাকতে নিয়ে নিলাম। আর জেলেটের এই হেয়ার রিমুভারটা নিয়েছি, কারণ আমি না ভিড় লাগাতে পারি না, আমার ভিড় লাগালে মানে ওর স্মেলটা আমার একদম ভালো লাগে না, সেই জন্যে এটা নিয়েছি। এটা 4-5 বার বেশ ভালো করে হয়ে যায়, এটা যখন অ্যাপ্লাই করবো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। তোমরা তো নিজেরাও করো, তোমরা নিজেরাও জানো এটা কমন ব্যাপার, কিন্তু আমি কীভাবে অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখাবো।
রসুন তো আমি গরমের সময় বেশিরভাগই ভেজলিন অ্যালোভেরাটা আমি ব্যবহার করি, কিন্তু এই এবারে আমি নিভিয়াটা শীতকালে ব্যবহার, কিন্তু গরমের সময় নিভিয়া আমি ব্যবহার করি না। আমি ভেজলিনের অ্যালোভেরা জেলটাই ব্যবহার করি, অ্যালোভেরা ওইটা ব্যবহার করি এটা। আর জনসনটা শেষ হয়ে গেছে, ময়েশ্চারাইজার এটা নিয়েছি, এই টুকটাক এগুলো নিয়েছি। আর আমি দেখো এই প্লেটটা নিয়েছি, দারুণ দেখতে না এটা, এটা দুটো নিয়েছি আর একটা, আর এই একটা, এই যে দুটো নিয়েছি এই প্লেটটা। এগুলো নিয়েছে মানে 90 করে বলেছে, 80 করে নিয়েছে দাম এক একটা, দুটো নিয়েছি বলে। আর এটা কেমন হয়েছে আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ পিঙ্ক আর হোয়াইট কালারটা আমার ভীষণ ভালো লাগে, পিঙ্কের সাথে হোয়াইট দারুণ কম্বিনেশন, এটা দারুণ লাগে। আর নিয়েছি ঘরে পরার জন্য এই টপটা নিয়েছি, আর এই ড্রেসটা, এটা অ্যাশ কালারের। আজকের ভিডিওটা এখানে কিন্তু শেষ করছি, আর আমার বাড়ি পুরে ঘোরাটা কেমন লাগলো সেভাবে দেখাতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখিয়েছি, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার জিনিসগুলো কেমন লাগলো সেগুলোও জানাবে, আর কী কী জানাবে সব কিছু আমাকে জানাবে, প্রচুর কমেন্ট করবে, লাইক করবে, আর যারা নতুন কেউ আছে সাবস্ক্রাইব করবে তোমরা। আর সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর এই বৃষ্টিটাকে এনজয় করো। দেখো বৃষ্টি কিন্তু এখন কমে গেছে, ফের আবার দেখো ঘামতে শুরু করে দিয়েছি, কারণ যতক্ষণ বৃষ্টি হয় সেই সময়টুকু একটু ভালো লাগে, ব্যাস তারপর যেই বৃষ্টি কমে যায় ফের একদম ওয়েদার পুরো হাইফাই ওয়েদার হয়ে যায়, মানে ফের গরম গরম ভাব হয়ে যায়। যাই হোক এখন তোমাদের সবাইকে গুড নাইট বললাম, তোমরা খুব ভালো থাকো। এবার খাওয়া দাওয়া 9টার দিকে 10টার দিকে খাওয়া দাওয়া করবো, করে ব্যাস শুয়ে পড়বো, আজকে আর বেশি রাত জাগবো না কারণ অনেক লেট হয়ে গেছে। তো সবাইকে এখন টাটা বললাম, খুব ভালো থেকো।